তো প্রবাসীর বউরাই পরকিয়া করে, এই প্রশ্ন যদি আমি করি তাহলে অবশ্যই আপনারা উত্তর দিবেন প্রবাসীরা কেন প্রবাসে পড়ে থাকে। অবশ্যই আমি বলবো প্রবাসীরা তো তার নিজের পরিবারের জন্য, তার নিজের পরিবার যেন সুখে থাকে শুধুমাত্র পরিবারের সুখের জন্যই সেই কষ্টের প্রবাসে পড়ে থাকে, রক্ত ঘাম করে সেই ঘামের পরিশ্রমের টাকা প্রবাসীরা দেশে পাঠায় পরিবারের কাছে, পরিবারের জন্য, পরিবার সুখে থাকার জন্য। তারপরও কেন প্রবাসীর বউরাই পরকিয়া করে? যদিও সমস্ত প্রবাসীর বউ পরকিয়া করে না, যারা পরকিয়া করার তারা কিন্তু করবেই। তার স্বামী যে কত কষ্ট করে তিনি কখনোই অনুভব করতে পারবে না। সেই সৌদি আরবের মরুভূমির ভিতরে, শত রোদের ভিতরে, শত গরমের ভিতরে তরতাজা রক্তটাকে ঘাম করে, পানি করে সেই টাকা উপার্জন করে শুধুমাত্র পরিবারের জন্য, শুধুমাত্র তার স্ত্রী সন্তানের জন্য, বাবা মার জন্য। অনেক সময় বাবা মাও বুঝে না প্রবাসীর কষ্ট। তাই আমি বলবো একবার প্রবাসে এসে দেখো। এই প্রবাসীরা হচ্ছে জিন্দা লাশ। মরে থাকলে তো মানুষ এই পৃথিবীর কিছু দেখে না, কিন্তু জিন্দা থেকে যদি দেখে আমি মরার মতন, আমার প্রতি কারো ভালোবাসা নেই, আমার প্রতি কারো দায়িত্ব নেই, তখন তার মরে যাওয়া অনেক ভালো। আমি প্রবাসী, আমার কাছে কিছু কিছু সময় মনে হয় আমি একটা জিন্দা লাশ। আমি হয়তো বা বেঁচে আছি, কিন্তু আমার দেহটা, আমার মনটা, আমার মনটা মরে গেছে, দেহটাই শুধু বেঁচে আছে। আমার কষ্ট শুধু শুধু আমিই বুঝতে পারি, কেউ বুঝতে পারে না। প্রত্যেকটা প্রবাসী আমার মতনই কষ্টে আছে। প্রত্যেকটা প্রবাসী প্রত্যেকটা মুহূর্ত তার কাছে মনে হইতেছে যে আমি কেন বেঁচে আছি, আমি কেন বিদেশে আসলাম, কেন কষ্ট করতেছি করতেছি। আমি আমি যদি দেশেও থাকতাম তাহলে কমসে কম আমার বাবা মার মুখটা দেখেও বেঁচে থাকতে পারতাম। আমি যদি দেশে থাকতাম কমসে কম আমার পরিবারের মুখটা দেখেও বেঁচে থাকতে পারতাম। আমরা অনেক সুখের আশা এসেছি এই প্রবাসে, কিন্তু সুখ যে আমার কপালে লেখা নাই সেটা কখনোই ভাবি নাই। তাই তো বলি প্রবাসীর বউরা কেন পরকিয়া করে।